আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি। একটি বিশেষ ঘোষণা, সম্মানিত 47 নম্বর ওয়ার্ডের নগরবাসী, আসসালামু আলাইকুম। আগামী বর্ষা মৌসুমে যেন ডেঙ্গুর প্রকোপ বেড়ে না যায়, তাই আমাদের এখন থেকেই সচেতন থাকতে হবে। এরিস মশার বংশ বিস্তার রোধে আপনার বাড়ির ভেতর এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দিনে ও রাতে বিশ্রাম অথবা ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। নিজেকে এবং আপনার পরিবারকে ডেঙ্গু থেকে নিরাপদ রাখতে সচেতন হন। আসুন সকলে মিলে ডেঙ্গু মোকাবেলায় একসাথে কাজ করি। আমরা সকলে সচেতন থাকি, 47 নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু মুক্ত রাখি। ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত এডিস মশার লার্ভা এবং অপরিচ্ছন্ন পরিবেশ না পেলে জরিমানা ও দণ্ড প্রদান করবেন। সচেতনতাই হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে একমাত্র উপায়। কোথাও এডিস লার্ভা পাওয়া গেলে তা ধ্বংস করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। নাম্বারটি হলো 01915101407। আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ কমানোর লক্ষ্যে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলামের উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রধান রাজস্ব কর্মকর্তা এবং 47 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোতালেব মিয়ার নেতৃত্বে জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি অত্র 47 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেছে এবং জনগণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এটা কিন্তু আমাদের পালিত মশা, এটা নিধন করার জন্য আমরা শত চেষ্টা করতেছি। আমার মেয়র মহোদয় সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা, আমার সমাজে কেউ কিছু লোক সহযোগিতা করে এই মশায় আমরা নিধন করতে গেলে আমার সমাজের সর্বস্তরের লোকের সহযোগিতা লাগবে। কেন যতটা ডেঙ্গু মশা আপনি বলেন, আমি বলি পালিত মশা। কেন পালিত মশা বলি? এটা আমার ঘরের ভিতর থেকে হয়, এটা আমার ঘরের আশপাশ আঙ্গিনা থেকে হয়। এটা যদি আমরা পরিষ্কার রাখি, ফ্রিজের পানি, ডাবের খোসা, দইয়ের পাতিলা, পটেটোর যে কাগজগুলো আছে, পলিথিনগুলো, এমনি স্বাভাবিক পলিথিন, আমাদের এগুলি সব পরিষ্কার রাখতে হবে। বাড়ির আশেপাশে আমার আঙ্গিনা সব, তাহলে আমরা ডেঙ্গু মশা থেকে মুক্ত হইতে পারি। মানে আমরা যত ওষুধ দেই কোনো ওষুধে কাজ হবে না যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখি। আমার ভাই, আমার একটা প্রশ্ন ছিল, মাননীয় মেয়র মহোদয় একটা ডিরেকশন দিয়েছেন যে পলিথিন বোতল এটা আপনাদের কাছে নিয়ে আসতে আপনারা নাকি অর্থ দিচ্ছেন, এই বিষয়ে কিছু বলবেন? জি, এটা আমার মাননীয় মেয়র মহোদয় ডিক্লেয়ার দিয়েছেন, কারণ পলিথিন, তারপরে পটেটোর কাগজগুলো, তারপরে ডাবের খোসা, বোতল, তারপরে কমেট, যত ধরনের যে পানি জমে সব কিছুর একটা মনে করেন জমা আমার কাছে দিলে আমরা এই অর্থটা দিয়ে দেবো। আমার এখানে এখন শুরু হয় নাই, আসে নাই কেউ। আর রাস্তাঘাটে যে পজিশন, মানুষ তো চলাচল বেহাত দশা। মেয়ে ভাই, রাস্তাঘাট কিন্তু কাজ চলতেছে, বেহাল দশা আরো হবে এবার বৃষ্টিতে, কারণ অনেক রাস্তা আপনারা দেখতেছেন আপনারা নিজেরা আসতে পারেন। এই রাস্তা যখন কমপ্লিট হবে, রাস্তার কাজগুলো তো চলতেছে, গোয়ালটা কিন্তু তিনটা কাজ চলে, আমার অফিসের পাশে একটা কাজ চলে, মনে করেন ওই নদীর পাড়ে একটা কাজ চলতেছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর ওই আমাদেরকে 2025 কোটি টাকা দিয়েছে, এই টাকা কিন্তু আমরা অনেক টাকা ছাড় দিচ্ছে কাজ করতেছে। মাননীয় মেয়র মহোদয়, কোটবাড়ির খাল থেকে মনে করেন মুক্তিযোদ্ধা রোড হইয়া সাকবি রোড পূর্বের দিকে কাজটা কিন্তু চলতেছে, এটা কিন্তু 7 ফিট ডায়ার পাইপ, তো কাজ অনেক চলতেছে, একটু কষ্ট হবে, কারণ এটা আমার এলাকাবাসীর 47 নম্বর ওয়ার্ডের জনগণের একটু কষ্ট হবে, রাস্তা করলে কষ্ট হবে, সেটা মানিয়ে নিয়ে চলতে হবে রোডে। তাহলে মেয়র মহোদয় যে ডিরেকশন দিয়েছেন এটা আপনাদের কার্যক্রম এখনো শুরু হয়নি? আমার কাছে আসে না, না কার্যক্রম শুরু হয়ে গেছে, আমার কাছে আমার সমাজের কোনো লোক আসে নাই। কিন্তু আপনার কাছে কি আপনার 47 ওয়ার্ডে কি প্রচার প্রচারণা আছে বিষয়ে?
সাধারণত অনেকে জানে না যে মেয়র মহোদয় বোতল পলিথিন ডাবের খোসা আমরা আর এটা দিলে পয়সা পাওয়া যায়। আমরা 50 নম্বর ওয়ার্ডে দেখেছি যে ভিড় পড়ে গেছে, আমরা আমরা রেলি করতেছি, আমরা রেগুলার মাইকিং করতেছি। আমার সিটি কর্পোরেশন লোক, আমিও হয়তো আপনারা ফেসবুকে দেখছেন, আমি আমি নিজে সহবার হিসাবে অনেক সিটি কর্পোরেশনে অনেক কর্মকর্তা আমার সাথে ছিল। মেয়র মহোদয় মনে ওই দিন আমরা 22 তারিখে করছি, কালকেও করছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাই সিএনডব্লিউ নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনারা ভালো জিনিসগুলো সমাজের কাছে তুলে ধরবেন, দেশবাসীর কাছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।